অ্যাপেল আইওএস 18.0.1 রিলিজ করার প্রিপারেশন নিয়েছে খুবই রিসেন্টলি, মানে কয়েকদিনের ভিতরে আমরা হয়তোবা নতুন এই আপডেটটি দেখতে পাব। অ্যাপেল আইওএস 18 রিলিজ করেছিল সেপ্টেম্বরের 16 তারিখে, তারপর থেকে অনেক ইউজারই এই ভার্সনটি ব্যবহার করছিলেন। ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অনেকে ডিভাইসে বিভিন্ন ধরনের ইস্যু ফেস হচ্ছিল, বিশেষ করে কন্ট্রোল সেন্টার অনেকে লেগ করছিল, এখানে কন্ট্রোল অ্যাড করতে গেলে বিভিন্ন ধরনের লেগ ইস্যু দেখা দিয়েছিল। এছাড়া ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে এখানেও কিন্তু ফোন প্রচুর হিট হচ্ছিল, অল্প কিছু ভিডিও শ্যুট করতে গেলে ক্যামেরা অনেক হিট হয়ে যাচ্ছিল। তারপরও দেখা গিয়েছে যে অনেকের ফোনে ওয়াইফাই ঠিকঠাক মতো কাজ করছিল না, আর ব্যাটারি ড্রেন তো অতিরিক্ত ধরনের দেখা যাচ্ছে এই আপডেটে। তবে বিশেষ করে সবার ক্ষেত্রে যে তা হচ্ছে এরকম বিষয়টা না, অনেকে এই বিভিন্ন ধরনের ব্যাটারি রিলেটেড যে সেটিংস রয়েছে সেগুলো ফলো করার পরও কিন্তু ওভারনাইট ব্যাটারি ড্রেন হচ্ছে, অযথাই ব্যাটারি হেলথ কমে যাচ্ছে, সেই সাথে ব্যাটারি ড্রেন ইস্যু তো রয়েছেই। তো প্রপারলি অনেক বিষয় রয়েছে যেগুলো এই আইওএস 18-এ দেখা যাচ্ছে। এছাড়া মেসেজিং করার ক্ষেত্রে অনেকেই যারা বিভিন্ন ধরনের মেসেজ করেন, আই মেসেজ ব্যবহার করেন, আই মেসেজ ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু দেখা যাচ্ছিল, সেগুলোও দেখা যায় অনেকের জন্য খুব পীড়াদায়ক হয়ে থাকে। এছাড়া অনেকের ডিভাইসেই টাচ ইস্যু দেখা যাচ্ছে, প্রপারলি টাচ কাজ করছে না। আপনার ডিভাইসটি হয়তো টোটালি ভালো রয়েছে, ডিভাইসের ডিসপ্লেতে কোনো প্রবলেম নেই, তারপরও দেখা যাচ্ছে টাচ ইস্যু দেখা যাচ্ছে। এ ধরনের অনেক ইস্যু রয়েছে যার কারণে অ্যাপেল নতুন একটি আপডেট রিলিজ করতে যাচ্ছে, এবং এই বিষয়টা সবচাইতে আগে কনফার্ম করেছে ম্যাক রিউমার্স। তারা অলরেডি এ বিষয়ে একটি আর্টিকেলও দিয়েছে, সেখান থেকে কনফার্ম হওয়া গিয়েছে যে অ্যাপেল আইওএস 18.0.1 আপডেট রিলিজ করতে যাচ্ছে খুব কাছাকাছি সময়ের ভিতরে। এবং এখানে ম্যাক রিউমার জানাচ্ছে যেটা খুব মাইনর একটি আপডেট, হয়তোবা আমরা এটাতে নতুন কিছু ফিচার দেখতেও পারি, এছাড়া এটাতে যে সকল প্রবলেম ছিল আইওএস 18-এর সেগুলো এটার মাধ্যমে ফিক্স করে দিবে অ্যাপেল। তাই যারা আইওএস 18 ব্যবহার করছেন এবং ফোনে বিভিন্ন ধরনের ইস্যু ফেস করছেন তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা আপডেট হতে যাচ্ছে। তাই আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, হয়তোবা আমরা এই সপ্তাহে নতুন এই আপডেটটি দেখতে পাবো। যদিও এখন পর্যন্ত কনফার্ম ডেট জানা যায়নি, বাট ম্যাক রিউমার জানাচ্ছে যে নেক্সট উইক, হয়তোবা এই সপ্তাহ বা পরের সপ্তাহে আমরা নতুন এই আপডেটটি দেখতে পাব। আশা করি যারা আইওএস 18-এ বিভিন্ন ধরনের ইস্যু ফেস করছিলেন তাদের জন্য এটা খুব বড় একটি সুসংবাদ হয়ে আসতে যাচ্ছে। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।